বিকালের দিকে একটু বের হয়েছিলাম বাইরে। তো তারপর হচ্ছে আমি আর ভাবি বের হয়েছিলাম, আসলে বাইরে আমি আর ভাবি বের হই, তারপর দেখলাম অনেক আম বাজারে। তো বাসায় ভাবলাম একটু আম নিয়ে নিই, আর আসার সময় হচ্ছে এবার ফুচকা খাই নিলাম। এই ফুচকাটা অনেক মজা হয়। তো আম নিয়ে বাসায় ঢুকতে একটা পলিথিনের সবগুলো আম হাত থেকে ছিঁড়ে পড়ে গেছে, অনেক দূরে দূরে চলে গেছে, ওগুলোকে টুকাই আনতেছিলাম। আর হচ্ছে এই তো কলার মোচা নিয়ে নিলাম আমি, আর কলা মোচাটা আমি ওই দিন কিনতে গেছিলাম, পরে দেখি যে দোকানদার নামাজ পড়তে গেছে, অনেক লেট হয়ে গেছিল। পরে আবার বাসায় চলে আসছিলাম, আর গতকালকে দেখলাম যে লোকটাও আছে, আবার কলার মোচাটাও আছে, তার জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম। আর বাসায় এসে তারপরে হচ্ছে যে কলমি শাকটা তুলেছিলাম ছাদ থেকে, ওইটাকে একটা আলু দিয়ে রান্না করে নিলাম। শাকটা না তখন মনে হইতেছিল আলুটা ঠিকই আছে, পরে যখন কড়াইতে দিলাম শাকগুলা গলে গেছে, তখন মনে হচ্ছে আলুর মধ্যে দু একটা পাতা ছিটায় দিছি, এরকম একটা অবস্থা হয়েছিল। মানে শাকটা একদমই সফট এবং গলে গেছে, একদম অল্প একটু হয়ে গেছিল। তারপরে কি করব, যা হয়েছে তাই, এভাবেই তো রান্না করতে হবে। এখানে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপরে এই ফোড়ন দিয়ে শাকটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। শাকটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে কলার মোচাগুলো পরিষ্কার করে নিলাম। আর কলা মোচাগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য প্রথমে এই খোলগুলো একদম আলাদা আলাদা করে ফেলতে হবে, তারপরে আবার কলা মোচাটাকে সুন্দর করে কেটে ভিতরে একটা সাদা ডাঁটির মতো থাকে ওইটাকে ফেলতে হয়। অনেক সময় নিয়ে এই কাজটা করতে হয়, আর এই কাজটা করতে যত সময় লাগুক না কেন হাতের অবস্থা 12টা বাজবে, একদম কালো হয়ে যায়, কষে ভৈরা যায় হাতটা, মানে একদম আঠা আঠা হয়ে হাতটা পরে দেখা যায় যে একদম কালো কুচকুচে হয়ে যায়। আমি আবার কি করেছি, এই কলার মোচাগুলো পরিষ্কার করার পরে থালা বাসন যে মাজি, ওই যে জালটা আছে না যেটা দিয়ে কড়াইয়ের পোড়া দাগ বা পাতিলার পোড়া দাগ ওঠে, ওটা দিয়ে হাতের মধ্যে ঘষছি, তারপর দেখি অনেকটাই মানে কষ চলে গেছে। আর এদিকে কলা মোচাগুলোও ভালোই আলহামদুলিল্লাহ ফ্রেশ ছিল, এখন হচ্ছে সুন্দর করে কেটে নিব। আর দুইটা মোচা তো একদিনে রান্না করবো না, এই জন্য মানে বেশিরভাগ মোচাটাই রান্না করে ফেলছি, যেগুলো একটু মানে ছড়ানো ছিল নিচের দিকের গুলা এগুলাকে রান্না করে নিছি, আর উপরে যে একদম ফ্রেশ ছিল ওইগুলাকে রেখে দিচ্ছি, ওগুলো আবার দুই একদিন পরে রান্না করে ফেলতে হবে, না হলে তো কালো হয়ে যাবে একদম। এই যে সাদা অংশটাকে ফেলে দিতে হয়, এই সাদা অংশটার জন্য নাকি তিতা লাগে, তো এটা ফেলে দিলেই আসলে মানে সুন্দর হয়। আর এরপরে হচ্ছে আমি একটু মানে ঝুর একদম কুচি করে কাটিও না, আবার বড় বড় করে কাটিনি, এই শেপটাতে কেটে হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর আজকে কলা মোচা রান্নাটা না কেমন যেন হিবিজিবি হয়ে গেল। ভাপ দেওয়ার পরে আমি এখানে চুলার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর বড় বড় চিংড়ি মাছ ছিল যেহেতু, ছোট চিংড়ি ছিল না, এই জন্য বড় চিংড়িগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে চিংড়িটাকে একটু ভালো করে ভেজে নিব, আর এক চামচ পরিমাণে হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, একদমই অল্প পরিমাণে। তো এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে হলুদ দিয়ে দিব, আর অত বেশি মশলা দেওয়ার প্রয়োজন নাই। হলুদটা দিয়ে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যেহেতু মানে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য পরিমাণ বুঝে দিতে হবে। তো এখন হচ্ছে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিব। আবার এর মধ্যে আমি আবার একটু নারকেল কুড়ানোও দিয়েছি, নারকেল কুড়ানোটা দিলে না ভালোই লাগে খেতে। গ্রামে হচ্ছে মা দেখি নারকেলটা কুড়ানোর পরে আবার বেটে দেয়, আমি আসলে কুড়ানোর পরে আর বাটি নেই, ওই নারকেল কুড়ানোটাকে আস্ত অবস্থায় দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু ফ্রোজেন অবস্থায় ছিল, চাকা চাকা ছিল, এটাকে একটু মানে গলায় নিলাম, এই তো নেড়ে চেয়ে নিচ্ছি। নারকেল দেওয়ার কারণে যে কাঁচামরিচগুলো দিলাম ওইগুলোতে কেমন একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসতেছিল, মানে ঝাল লাগতেছিল না। এই জন্য পরে আবার কি করেছি, শুকনা মরিচ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি যাতে ঝালটা হয়, আর সরাসরি তো মরিচ দিলে কেমন একটা গন্ধ আসবে, এই জন্য তেলের মধ্যে দিয়ে আবার ফোড়নের মতো করে দিলাম। একবার তো প্রথমে তেলের মধ্যে দিয়ে রান্না করলামই, আবারও ঝাল হয় নাই দেখে আবারও ফোড়ন দিতে হলো, এই জন্য প্রথমে বলেছিলাম কলার মোচা রান্নাটা কেমন হিজবি মানে হিবিজিবি হয়ে গেছে। তাই যাই হোক, সে ফোড়নের মধ্যে দিয়ে বারবার করে ভেজে নিলাম। এরপরে কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, শুকনা মরিচের কোয়াগুলো যখন মুখের মধ্যে পড়তেছিল ভালোই লাগতেছে। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই হিবিজিবি কলার মোচার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ একটা ফলো দিয়ে দেবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।